নমস্কার বন্ধুরা, হিজিবিজবিজ অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল, তৃতীয় পর্ব। ক্ষীরের পুতুলের অন্যান্য পর্বগুলি শোনবার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বানর রানীর মাথা কোলে নিলে, হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে, রানী অজ্ঞান অসার। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থাকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগল। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন, রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন, রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক লস্কর দাসী বাঁদি যে যেখানে ছিল হাজির হল। বানর বললে, মহারাজ এত লোক এনেছো কেন? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরক করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন, রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন, বড় রানীর মহলে নিজে রইলেন। তিন দিন তিন রাত বড় রানী অজ্ঞান, চার দিনে জ্ঞান হল, বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিল, মহারাজ বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ গণনা করেছি ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে, ছেলের বিয়ে হলে মুখ দেখো, এখন বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানী সোনার অঙ্গ কালি হয়ে গেছে, রানী পাতখানার মতো পড়ে আছেন, রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন, তার ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর আজ বড় শুভ দিন, এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি, তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও, রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন, রাজ্যে জয় জয়কার হল। এমনি করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পূজা দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে দশ বৎসর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, দশ বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো, এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন, কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটায় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু বাঁকা ধনু, দুটি চোখ টানা টানা, দুটি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে কাঁথার কেশ পায়ে পড়ে, রাজার সেই কন্যা পছন্দ হল। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বললে, মহারাজ কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু দশ বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ সে ভাবনা নেই,
তুমি বেহাই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে এল। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন ছেলে কোথা পাব, এবার রাজাকে কি ছলে ভোলাব। বানর এসে বললে, মা গো মা, ওঠ, চেলির জোর আন, মাথার টুপোর আন, হীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে, ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে পাব কোথা? দুদিনের পথ কোনের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে, রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে? বর না এলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠীদার শেঠের বাছা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন, তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে, বরের কেবল দুখানি ছোট পা, দুপাটি জরির জুতো দেখা যেতে লাগলো। ষোলো জন কাহার বরের পালকি কাঁধে তুললে, বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশেন উড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধার পুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে ষোলো কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী, সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে দিকনগরে এসে পড়ল। দিকনগরে দিঘির ধারে ভোর হল, মশাল পুড়ে পুড়ে নিবে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হল, কাহার পালকি বয়ে হয়রান হল, ঢাক পিটে পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রীমশায়, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নেয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতর শুয়ে রইল, বটগাছের দিকে এলো না। গাঁয়ের বউ ঝি ষষ্ঠী ঠাকুরিনের পুজো দিতে এলো, রাজার পাহারা হাঁকিয়ে দিল। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরিনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরুন খিদের জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগলো। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরুনের মুখে জলবিন্দু পড়ল না। ঠাকুরুন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরুনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফন্দি এঁটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরুন ভাবলেন, আহ, আপদ গেল, কাঠফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভেতর ক্ষীরের পুতুল। ঠাকুরুন আর লোভ সামলাতে পারলেন না, মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিকনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিকনগরে ষষ্ঠীর দাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে, সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে,
অনেক বেলায় একটুখানি চোখ বুঝেছেন, এমন সময় ষষ্ঠী ঠাকুরুনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন, ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন, দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিক নগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরুন দিনে দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরুন বললেন, বাছারা এতখানি বেলা হলো এখনো ভোগ পায়নি, তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভিতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরুনের কথায় মাসি পিসির মায়া করলেন, দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালায় গাঁয়ের ছেলেপিলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুঁকোর নল মুখে ঘুমিয়ে পড়লেন, গাঁয়ের গুরু বেত হাতে ঢুলে পড়লেন। দিক নগরে দিনে দুপুরে রাত এলো, মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গাঁয়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর, আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরুন যখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন, ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠবেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদবেড়াল উঠে এলো, উনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরুন ক্ষীরের ছেলের দশটি আঙুল বেড়ালদের খেতে দিলেন, নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের দুটি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিক নগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল, গাঁয়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরুন তাড়াতাড়ি মুখ মুছে কাঠাময় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললে, ঠাকুরুন পালাও কোথা, আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুরুন ভয় পেয়ে বললেন, আহ মর, এ পোড়ামুখ বলে কি, সর সর আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব, দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। ঠাকুরুন লজ্জায় মরে গেলেন, ভয় কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে, তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি ফিরে পাবো কোথা, ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে যা, আমার বরে দুয়োরানি তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বানর বললে, ওই ঠাকুরুন বটতলায় তো ছেলে নেই, আমায় দিব্যচক্ষু দাও তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরুন বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্যচক্ষু হল। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল, মেয়ের দল, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায় নূপুর, কারোর কাঁকালে হেলে, কারোর গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে, কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর, কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ দস্যি কেউ লক্ষ্মী, এক দল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, এক দল দিঘির জলে মাছ ধরছে, এক দল বাঁধের জলে নাইতে নেমেছে, এক দল তলায় ফুল কুড়োচ্ছে, এক দল গাছের ডালে ফল পাড়ছে,
চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি, কান্না। সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলো। সেখানে পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেত নেই। সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরবন, তেপান্তর মাঠ, তারপরে আম কাঁঠালের বাগান, গাছে গাছে ন্যাজ ঝোলা টিয়ে পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক, আর আছেন বনের ধারে বনগাবাসী মাসি পিসি। তিনি খইয়ের মোয়া গড়েন, ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচেন, নদীর ধারে জন্তি গাছটি, তাতে জন্তি ফল ফলে, সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে, গৌর দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে, ছেলেরা সেই নীল ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে, ঢাক মৃদঙ্গ ঝাঁঝর বাজিয়ে, ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুঁটুরানির বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল, সে টিয়ে পাখির দেশ, সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি, তারা দাঁড়ে বসে ধান খোঁটে, গাছে বসে কেঁচমেঁচ করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নতুন দেশ, সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধ্যা হয়, সে দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই ধারে এক পাল ছেলে দোলায় চেপে ছ পন কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কার পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারোর চাঁদ মুখে রোদ পড়েছে, জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো, অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই ছ পন কড়ি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙে ছিপগুলো টেনে নিলে। খোকাবাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন, মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন, আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকো বাঁধলেন, তার সঙ্গে তিন কন্যে, এক কন্যে রাঁধলেন বাড়লেন, এক কন্যে খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল, সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে, ঘাটের দুপাশে দুই রুই কাতলা ভেসে উঠল, তার একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল সে নিলে। তাই দেখে ভোঁদর টিয়েকে এক হাতে নিয়ে আর এক মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে। ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোঁদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ, তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল, ন্যাজ ঝোলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল, শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল, ঘাটের মেয়েরা দূরের শাড়ি ঘুরিয়ে পড়ে চলে গেল, ষষ্ঠীর দেশে কুনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ছানের মুরকি নিয়ে, চার মিনশে কাহার নিয়ে চার মাগি দাসী হয়ে আম কাঁঠালের বাগান দিয়ে পুঁটুরানিকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল, তেঁতুল গাছের ভোঁদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল, দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে, কোথায় ষষ্ঠী ঠাকুরুন, কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বাদ্যি বাজিয়ে সন্ধেবেলা দিকনগর ছেড়ে গেল। এদিকে পাটলি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে,
রাজ্যে গিয়ে মাথা কাটব। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কনের মা বাপ ভাবছে, আহা বুকের বাছা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে, পো পো বাঁশি বাজিয়ে, টকবক ঘোড়া হাঁকিয়ে, ঝকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসলেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়া পড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, হুলু দিলে, বর কনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তারপর দিন বউ ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী দুদিন দু রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠ গো রানী ওঠ, পাটের শাড়ি পর, বউ বেটা বরণ কর গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বর কনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলের স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন, সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। তার ছেলের বউকে মায়া রাজ্যের সেই 8,000 মানিকের 8 গাছি চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। অন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল, পায়ে মল ঋণেঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো। হিংসায় ছোট রানী বুক ফেটে মরে গেল। সমাপ্ত। বন্ধুরা, এই চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে। আপনাদের যদি কোনো বিশেষ গল্প শুনবার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলে এসে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেই গল্পগুলি আপনাদের পড়ে শোনাবার। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টাটা।